পৃথিবীতে প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি ফ্লাইটস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে। কিছু ফ্লাইট প্যাসেঞ্জারদের ক্যারি করে, আবার কিছু ফ্লাইট জিনিসপত্রের ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে। কেবলমাত্র ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকেই প্রায় 1 লক্ষেরও বেশি ফ্লাইট প্রতিদিন আকাশে যাতায়াত করে। আর আপনি হয়তো এই কথাটি জানেন না যে পৃথিবীর সবথেকে সেফ যাত্রা হলো এরোপ্লেনের যাত্রা। বাকি অন্যান্য ট্রান্সপোর্টেশন যেমন বাস, কার, ট্রেন, বাইক, এই সকল ট্রান্সপোর্টেশনে অ্যাক্সিডেন্ট খুব বেশি হয় এবং মৃত্যুর সংখ্যাও অনেক বেশি হয়। আপনি টিভি বা নিউজ পেপারে প্রতিদিনই কোনো না কোনো রোড অ্যাক্সিডেন্টের কথা অবশ্যই শুনতে পাবেন, কিন্তু অপরদিকে প্রতিদিন আকাশে 10 লক্ষ এরোপ্লেন চলা সত্ত্বেও এদের অ্যাক্সিডেন্টের খবর খুব রেয়ার। আপনার সাথে তো এই ধরনের ঘটনা কোনো না কোনো দিন অবশ্যই ঘটেছে, যখন আপনি আপনার গাড়িতে বা বাইকে করে যাচ্ছেন এবং মধ্য রাস্তায় আপনার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, আপনি আশেপাশে কোনো পেট্রোল পাম্পও দেখতে পাচ্ছেন না। খুব বড় একটি সমস্যা, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন যে একটি এরোপ্লেন যা আকাশে 41,000 ফিট উপর দিয়ে উড়ছে এবং হঠাৎ তার ফিউল শেষ হয়ে গেছে, এবার বলুন কোনটি বড় প্রবলেম, আপনারটি নাকি এই এরোপ্লেনেরটি? আর ঠিক এমন ধরনেরই ঘটনা 1983-তে একটি এরোপ্লেন যার নাম এয়ার ক্যানাডা 143 তার সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটির একদিন আগে এই এয়ার ক্যানাডা 143 টরন্টো থেকে এডমন্টনে গিয়েছিল রেগুলার চেক আপের জন্য। এডমন্টনে এই প্লেনটিকে নিয়ে যাওয়া হয়েছিল তার ইঞ্জিন, বডি এবং অন্যান্য ইলেকট্রনিক পার্টসগুলিকে চেক আপ করার জন্য। 23 জুলাই 1983 সকালে, অর্থাৎ শনিবার সকালে, সেই প্লেনটি চেক আপের পর এডমন্টন থেকে মন্ট্রিয়ালের জন্য রওনা হয়ে যায়। মন্ট্রিয়ালে পৌঁছানোর পর সেই প্লেনে অন্য পাইলট এবং তার কো পাইলট আসে। পাইলটের নাম ছিল ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন। ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন ছিলেন একজন বিখ্যাত পাইলট এবং তার কাছে 15,000 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। প্লেন বা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পাইলটদের এক্সপিরিয়েন্সকে ঘন্টার হিসেবে মেজার করা হয়। আর এই প্লেনের কো পাইলট বা ফার্স্ট অফিসার ছিলেন মরিস কোয়ান্টাল। একটি বিষয়কে আপনাকে জেনে রাখতে হবে যে 1983-র আগে এয়ারক্রাফটে যে সকল কন্ট্রোলিং সিস্টেমকে ইউজ করা হতো তা ছিল ওল্ড মডেলের। 1983-র শুরুতে ধীরে ধীরে এয়ারক্রাফটে নতুন কন্ট্রোলিং সিস্টেমকে ইনস্টল করার প্রসেস চালু হয়। সেই সময় প্রতিটি এয়ারক্রাফটের ইম্পিরিয়াল সিস্টেমকে পরিবর্তন করে সেখানে ম্যাট্রিক্স সিস্টেমকে ইনস্টল করার কাজ চলছিল। আসলে ইম্পিরিয়াল এবং ম্যাট্রিক্স সিস্টেম হলো এমন একটি যন্ত্র যার দ্বারা ইউনিট মেজারমেন্ট করা হয়, আর এই আপগ্রেডেশন প্রসেসটি এই দুর্ঘটনার মূল কারণ ছিল। এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের প্রতিটি 747 প্লেনেই নতুন ম্যাট্রিক্স সিস্টেমকে ইনস্টল করেছিল, কিন্তু বাকি অন্যান্য প্লেনগুলিতে সেই পুরনো ইম্পিরিয়াল সিস্টেম দ্বারাই কাজ চালানো হতো। রিফিউলিং টিম, অর্থাৎ যারা প্লেনে ফিউয়েলকে ইনসার্ট করে, তাদেরকে এয়ার ক্যানাডা 143-তে 22,300 কেজি ফিউয়েল ইনসার্ট করতে বলা হয়, কিন্তু রিফিউলিং টিম সেটিকে ইম্পিরিয়াল সিস্টেম মনে করে 22,300 কেজির পরিবর্তে কেবলমাত্র 22,300 পাউন্ড ফিউয়েল ভর্তি করে, যা 22,300 কেজির প্রায় অর্ধেক। কিন্তু টেক অফ করার সময় পাইলট এবং ফার্স্ট অফিসার ফিউয়েল লেভেলকে চেক না করেই রিফিউলিং টিম এবং টাওয়ারকে কনফার্মেশন দিয়ে ফ্লাইটকে টেক অফ করে নেয়। কয়েক ঘন্টা আকাশে ওড়ার পর প্লেনটি যখন 41,000 ফিট উচ্চতায় পৌঁছায়, তখন ফ্লাইটের ক্যাপ্টেন দেখে যে প্লেনের লেফট, অর্থাৎ বাঁদিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। প্লেনটি মন্ট্রিয়াল থেকে ফিউল ভরে এডমন্টনের দিকে যাচ্ছিল। মাঝপথেই এই ঘটনাটি ঘটে। সেই প্লেনটি যে পথে উড়ছিল সেই পথেই কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট ছিল। ফ্লাইট ক্যাপ্টেন ভাবল প্লেনটিকে সেই এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করানোর কথা, কিন্তু লেফট ইঞ্জিন বন্ধ হওয়ার কিছুক্ষণ বাদেই সেই প্লেনটির রাইট ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। ফ্লাইট ক্যাপ্টেন প্লেনটির দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন যে মাটি থেকে প্রায় 41,000 ফিট অ্যাল্টিটিউডে তাদের প্লেনের ফিউয়েল শেষ হয়ে গেছে। এর থেকে বড় দুর্ভাগ্যের কথা আর কি আছে? প্লেনকে ইলেকট্রিক সাপ্লাই দিতে সাহায্য করে ইঞ্জিনের টারবাইন, কিন্তু ইঞ্জিনের টারবাইনগুলি কেবলমাত্র বাতাসেই ঘুরছিল, যার ফলে খুব কম মাত্রায় ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছিল, যে কারণের জন্য বহু মনিটরিং ইনস্ট্রুমেন্ট কাজ করছিল না। এই সময় ক্যাপ্টেন পিয়ারসন এবং ফার্স্ট পাইলটকে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ক্রু মেম্বার এবং প্লেনের 61 জন প্যাসেঞ্জারের মধ্যে থেকে কেউই বাঁচবে না। তাদের কাছে প্রবলেম ছিল অনেকগুলি। প্রথম, তারা 41,000 ফিট অ্যাল্টিটিউডে ছিলেন। দ্বিতীয়, প্লেনের ফিউয়েল শেষ। তৃতীয়, ইলেকট্রিসিটির অভাবে তাদের সব ইনস্ট্রুমেন্ট কাজ করছিল না, যার ফলে প্লেনের সামনের লাইটও জ্বলছিল না।
এই সময় ক্যাপ্টেন সেই প্লেনের ম্যানুয়াল বুককে বের করলেন এবং খুঁজতে শুরু করলেন যে দুটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার পর কি করা উচিত। অনেক খোঁজার পর তারা দেখলেন যে সেই ম্যানুয়াল বইয়ে এমন ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কথা লেখাই নেই। আসলে এমন ধরনের ঘটনা আগে কোনোদিনই হয়নি, তাই ম্যানুয়াল বইয়ে এমন ধরনের ঘটনার সলিউশনও ছিল না। আর যারা ম্যানুয়াল বইটি লিখেছেন তারাও কোনোদিন ভাবতে পারেনি যে এমন ধরনের সিচুয়েশনও হতে পারে, তাই সেই ম্যানুয়ালে কোনো সলিউশন ছিল না। ক্যাপ্টেন পিয়ারসন প্রথমে ভাবলেন তিনি প্লেনটিকে আশেপাশেই কোথাও সুপার সিরিয়াস ল্যান্ডিং করিয়ে দেবে, কিন্তু এখানেও সমস্যা ছিল, কারণ লাইট না থাকার কারণে সেই প্লেনটির অ্যাল্টিটিউড ইন্ডিকেটর এবং ভার্টিক্যাল স্পিড ইন্ডিকেটর কাজ করছিল না। অর্থাৎ তারা কত উপরে আছে এবং কত স্পিডে নিচে নামছে তা মেজার করতে পারছিল না। ক্যাপ্টেন তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে প্লেনটিকে আকাশে গ্লাইড করতে লাগলেন এবং ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে লাগলেন যে তারা উইনিপেগ ল্যান্ডিং স্পটে পৌঁছতে পারবেন কি না। প্লেনের ইনস্ট্রুমেন্ট এবং কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে সে জানতে পারল যে তাদের প্লেনটি খুব স্পিডে নিচে নামছে এবং খুব কম স্পিডে সামনে এগোচ্ছে। আর এই কন্ডিশনে প্লেনটি উইনিপেগ এমার্জেন্সি ল্যান্ডিং স্পটে পৌঁছতে পারবে না। ঠিক সেই সময়ই প্লেনের ফার্স্ট অফিসারের তার পুরনো এয়ারফোর্স বেস গিমলির কথা মনে পড়ল, যেটি ঠিক তাদের কাছাকাছি ছিল। ক্যাপ্টেন পিয়ারসন এবং কন্ট্রোল রুম ক্যালকুলেট করে দেখলেন যে তারা হয়তো সেই এয়ারবেসে পৌঁছতে পারবে, কিন্তু তারা জানতেন না যে সেই এয়ারবেসটিকে সরিয়ে সেখানে রেস ট্র্যাক বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, রেস ট্র্যাকেও তো এমার্জেন্সি ল্যান্ডিং করা যেতে পারে, কিন্তু যদি সেই সময় সেখানে কোনো রেস না হয় তবেই, নয়তো 61 জন প্যাসেঞ্জারকে বাঁচাতে গিয়ে হাজার হাজার অডিয়েন্সের প্রাণ চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ওই রেস ট্র্যাকে একটি রেস চলছিল এবং পুরো স্টেডিয়াম দর্শকে ভর্তি ছিল, কিন্তু সেই রেস ট্র্যাকের ড্র্যাগ স্ট্রিপ অর্থাৎ যেখানে ড্র্যাগ রেসিং হয় সেই জায়গাটি ফাঁকা ছিল। ক্যাপ্টেন প্লেনটিকে সেই জায়গায় ল্যান্ড করার সিদ্ধান্ত নিলেন। গ্র্যাভিটি ড্রপের সাহায্য নিয়ে প্লেনের ল্যান্ডিং গিয়ারকে বাইরে বের করা হলো। সত্যি বলতে কি, ভার্টিক্যাল ল্যান্ডিং করতে হলে একটি প্লেনকে মিনিমাম স্পিডে ল্যান্ড করতে হয়, কিন্তু এক্ষেত্রে এয়ার ক্যানাডা 143-র স্পিড অনেক বেশি ছিল, যা ল্যান্ডিংয়ের জন্য কোনো মতেই ঠিক ছিল না। কিন্তু করার কিছু নেই, পাইলটকে প্লেনটি ল্যান্ড করাতেই হবে। কিন্তু আরও একটি বড় সমস্যা হলো এই যে প্লেনটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেনটি কোনো ধরনের সাউন্ড প্রোডিউস করছিল না, যার ফলে সেই রেস ট্র্যাকের দর্শকরা জানতেই পারবে না যে তাদের দিকে একটি বিশাল 747 বিমান আসছে। এটি ছাড়াও আরও একটি বড় প্রবলেম হলো এই যে প্লেনের ফ্রন্ট বা নোজ হুইল গ্র্যাভিটি ড্রপের সময় ঠিকভাবে লক না হওয়ার কারণে তা জ্যাম হয়ে যায়। ল্যান্ডিং করার সময় একটি বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যার ফলে সেই প্লেনটির সকল যাত্রী সেদিন বেঁচে যায়। নোজ হুইল সঠিকভাবে লক না হওয়ার কারণে যখনই প্লেনটি টাচডাউন করল ঠিক সেই সময়ে সেই নোজ হুইল প্লেনের ভেতরে চলে গেল এবং প্লেনের সামনের অংশটি মাটিতে গিয়ে আঘাত করল, যার ফলে প্লেনটি সামনের দিকে এগোতে থাকলো। নোজ হুইল না থাকার কারণে প্লেনের ঘর্ষণ প্লেনটির স্পিডকে অনেকটা কমিয়ে দিল। যদি প্লেনটির ফ্রন্ট হুইল লক হয়ে যেত তাহলে ব্রেক করার পরেও সেই হাই স্পিড প্লেনটিকে থামানো যেত না। ফিউয়েল শেষ হওয়ার এবং দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার 17 মিনিট পর প্লেনটি মাটিতে টাচডাউন করল। সৌভাগ্যবশত সেই ঘটনাটিতে কেউ গুরুতরভাবে আহত হয়নি। এই ঘটনাটির কারণে ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডিমোট করে দেওয়া হলো এবং ফার্স্ট অফিসারকে 14 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো, কারণ এই ধরনের ডিজাস্টার ঘটার পেছনে তাদেরও হাত ছিল। তারা ফিউয়েল লেভেল চেক না করেই কন্ট্রোল রুমে ফিউয়েলের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু তবুও এতটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে প্লেনকে ল্যান্ড করানো সত্যিই খুব কঠিন কাজ। ওই এয়ার ক্যানাডা 143 প্লেনটিতে কিছু মেনটেনেন্সের পর সেই প্লেনটি বহুবার ফ্লাই করেছে এবং 25 বছর পর 2008 সালে সেই প্লেনটিকে রিটায়ার করে দেওয়া হয়। সেই দিনের ওই 17 মিনিটকে প্লেনের মধ্যে অবস্থিত প্রতিটি লোক সারা জীবনের জন্য মনে রাখবে। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।